আমি আল্লাহর নাফরমানি করি সন্তান আমার কথা শুনে না কথা কয় না আমি আল্লাহর নাফরমানি করি বিবি আমার কথা শুনে না কথা বলে না আমি আল্লাহর নাফরমানি করি আত্মীয় স্বজন আমার কথা না আমি আল্লাহর নাফরমানি করব না বিবি আমার কথা শুনবে আমি আল্লাহর নাফরমানি করব না সন্তান আমার কথা শুনবে আল্লাহ রাবুল আলমিনা আদম আলাইসালামকে সীমিত সময়ের জন্য পায়াকার বানিয়েছেন নু আলাইহিস সালাম কে আল্লাহ সীমিত সময়ের জন্য পয়গম্বর বানিয়েছেন موسی আলাইহিস সালাম আইয়ুব যাকারিয়া সুলাইমান ওনাদেরকে সীমিত সময়ের জন্য পয়গম্বর বানিয়েছেন আল্লাহ বলেন সব সময় সীমিত পয়গম্বর দিয়ে চলবে না সীমিত সময়ের পয়গম্বরিতে চলবে না এমন একজন পয়গম্বর আমার দরকার আমি যতদিন থাকবো পয়গম্বরের পয়গম্বরিও ততদিন চলবে এমন একজন পয়গম্বর দরকার এই পয়গম্বরির জন্য আল্লাহ নির্বাচন করেছেন আপনার পয়গম্বর আমার পয়গম্বর জিগার গোশায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আলহামদুলিল্লাহি والصلاة والسلام على عباده الذين اصطفاه، خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ونحن نزلنا الذكر وانا له لحافظون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم لا اله الا الله شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہا لے جا کے بٹھو ایس دیوانے کو ہم لا الہ الا اللہ لا الہ تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے یہ بندہ یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے لا الہ الا اللہ لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم محترم شباب الدين মুয়াজ্জয মুকাররম হযরত উলামায়ে কেরাম মরব্বিয়ান اعزাম ভাইরাদারান ইসলাম পর্দার আলের মা ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা اللہ پاکر و فضل کرم و محفیلے رب العالمین کے دینر نسبتے, دعوت و نسبتے قرآن مجید شریفر نسبتے উম্মতের ওলামায় কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে

আয়াত এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলোচ্য বিষয় হইল আল্লাহ কোরআনে মজিদ হেফাজত করবেন সংরক্ষণ করবেন কেন করবেন কিভাবে করবেন যাদের ভিতরে কোরআন ঢুকে এই মানুষগুলো সাধারণত কেমন হয়ে থাকে কত কি শুনতেছেন আপনারা হ্যাঁ আলোচ্য বিষয়টা কি এটা আগে বলতেছি আমি বলতেছি কোরআনে মজিদ কে আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন সংরক্ষণ করবেন কেন করবেন কিভাবে করবেন কোরআন ওয়ালা মানুষগুলো কেমন হয়ে থাকে এটা হইল আলোচ্য বিষয় বলেন কোরআন শরীফ কার কথা কার কথা আল্লাহ রবুল্লা আলমিনের কথা এটা আল্লাহ বলছেন যে আমি অবতীর্ণ করেছি এটাকে আমি হেফাজত করব সংরক্ষণ করব। কেন করবেন কিভাবে করবেন করবেন এই জন্য কোরআন শরীফ হুজুর আকরম সাল্লামের পয়গম্বরীর সবচেয়ে বড় প্রমাণ ঠান্ডা মাথায় কথা শুনবো বুঝবো অর্থাৎ আদম আলি সাল্লাম থেকে শুরু করে আল্লাহ রাবুল্লা আলমিন হুজুর সাল্লা পর্যন্ত যত পয়গম্বরকে প্রেরণ করেছেন প্রত্যেক পয়গম্বরকে ওনাদের পয়গম্বরী চালাইবার জন্যে আল্লাহ কিছু দলিল দান করেছেন প্রমাণ কি দান করেছেন প্রমাণ মুহিসালাম যে পয়গম্বর দলিল কি যে পয়াকাম্বর প্রমাণ কি দাউদ আলি সালাম যে পয়গম্বর প্রমাণ কি ইব্রাহিম আলী সালাম যে পয়গম্বর প্রমাণ কি এই জন্য প্রত্যেক পয়গম্বরকে পয়গাম্বরী চালাইবার জন্যে আল্লাহ রাবুল আলমিন কিছু প্রমাণ দান করেছেন দলিল দান করেছেন যেটাকে অন্য ভাষায় মোজেজা বলে কি বলে মোরজেজা মানে যেই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয় ওই কাজ আল্লাহ পায়গাম্বর দিকে দিয়া করান যেমন কথা বলা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এমন কথা আল্লাহ পায়গাম্বর দিয়া বলান এটাকে মরজেজা বলে এটা কাজও হইতে পারে কথাও হইতে পারে যেই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব না এটা আল্লাহ পায়গাম্বরকে দিয়া করাইছেন যেই কথা কোন মানুষের দ্বারা সম্ভব নয় এটা আল্লাহ পায়গম্বরকে দিয়া বলাইছেন এটাকে বলে মর্যাদা এটাকে বলে কি কথা কি বুঝতেছেন আপনারা কে কে বুঝতেছেন এটা আল্লাহ আল্লাহ অবস্থা হাতুটে দেখাইলে খুশি হব নানা জিটা সবাই পারে এটা আমিও পারি তো আমার তো কোনো বৈশিষ্ট্য হইল না যেটা সবাই বলে আমিও বলি এটার তো কোনো বৈশিষ্ট্য হইল না সবাই যেটা পারে ইসা সেটাই পারেন তো কোনো বৈশিষ্ট্য হইল না সবাই যেটা পারেন মুহি সালামও এটা পারেন এটা তো কোনো বৈশিষ্ট্য হইল না সবাই যেটা পারেন দাউদ আলি সালাম এটা এটাই পারেন তো এটা তো বৈশিষ্ট্য হইল না কয়েকম্বরের বৈশিষ্ট্য হইলো কিছু জিনিস তো সবার কমন যেমন আরবরা বলছিল মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাম ও ইয়ামশি ফিল আসক কি হইল এই রাসুলের এ বাজারেও যায় খানাও খায় কথা কয় না তো বাজারে যায় খানা খায় রসুল কি এরকম নেই এদের বক্তব্য হইল রসুল তো খানাও খাবে না বাজারও যাবে না এটা কমন জিনিস মানুষ হিসাবে বাজারে যাবে খানা খাবে বিবাহ করবে এটা কমন জিনিস কি ভাই যদি ব্যবসায়ীরা যে দুই করছে হুজুর বুঝতেন কেমনি কথা কয় না কেন কথা বুঝেন নাই হুজুর যে যদি বাজারে না যাইতেন ব্যবসায়ী যে দুই নম্বরই করছে এটা হুজুর বলতেন কেম কিভাবে এটা আপনারা জানেন হুজুর আটা আর গমের বস্তার ভিতরে দিজে আর ঢুকাইয়া দেখেন কি নিচে সব ভিজা উপরে সব শুকনা হুজুর সাহাবিকে জিজ্ঞেস করলেন ঘটনাটা কি হুজুর বৃষ্টিতে ভিজে গেছে গা তো ভিজাটা তো উপরে থাকবে ভিতরে ঢুকাই লাগা হুজুর ভিজা উপরে থাকলে পাবলিক নিবে না কথা কয় না এই জন্য ভিতরে ঢুকেছে হুজুর বলছেন এটা তো ধোকা যে ধোকা দিবে সে আমার উম্মত না কথা না ধোকাবাজ আমার হইতে পারে বাজারে যাওয়ার দরকার বিবাহ সাথী করা দরকার বিবির সাথে কেমন ব্যবহার করবে এটা যদি উন্মত না জানে তো তো ওইভাবে করতে পারবে না এজন্য بیویর সাথে আচরণ শেখাইবার জন্য পয়গম্বরর বিবহের দরকার হইছে কথা বলে না ঠিক কথা আপনারা বুঝতেছেন নলে পয়গম্বর হুজুরের ব্যক্তিগতভাবে বিবহের দরকার ছিল না এটা বাস্তব আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা কন্ট্রোলিং পাওয়ার দান করেছেন হুজুরের بیویর দরকার ছিল না হুজুরের শরীরের মধ্যে ষোলো হাজার বিবি কে বিবাহ করার ক্ষমতা ছিল কত হাজার বিবি এই কত হাজার বিবি ষোলো হাজার বিবি কে বিবাহ করার ক্ষমতা হুজুরকে আল্লাহ দান করছেন তার মানে বেহেশতি চল্লিশ জন যুবকের শক্তি হুজুর সাল্লা শরীর মুবারকের ছিল আর বেহেসতি এক এক যুবকের শরীরে দুনিয়ার একশো যুবকের শক্তি সেই হিসাবে হুজুরের শরীরে দুনিয়ার যুবকের শক্তি আরে কথা কয় না আর একটা মুসলমানকে কয়টা বিবাহ করার অনুমতি দিছে তাইলে চার হাজার শক্তিওয়ালা মানুষটা সাধারণ যুবকের জন্য যদি চারটা হয় তো চার হাজার যুবকের শক্তিওয়ালা মানুষটার জন্য কয় হাজার বিবির দরকার আরে এরা কথা বলে না আমি না আগেই বলছি ঠান্ডা মাথায় শুনতে হবে কথা এ হুজুর 16000 বিবিকে বিবাহ করার ক্ষমতা আল্লাহ হুজুরকে দেন এই মানুষটা পুরো যৌবনকাল কাটায়া দিবেন একটা বুড়া বিবিকে দিয়া বয়স হলো 40 হুজুরের বয়স হলো 25 40 থেকে 65 পর্যন্ত অর্থাৎ টানা পঁচিশ বৎসর হুজুর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই সবার না না আপনি বলেন কি পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ হুজুরকে দিচ্ছেন এখন ওরা বলে এটা কেমন রাসুল খানাও খায় বাজারও যায় হুজুর যদি খানা না খাইতেন আমরা যদি উম্মতরা বলতাম যে রসুল খানা খাবো তখন রসুল বলতেন আমি খাই না আবার তোরা খাবি কির লিগে কথা কয়ে না আমার কথা বুঝেন নাই যে এই নেতা ঘুষ খায় না এই নেতার আন্ডারের কোন ছোট পাতি নেতার ঘুষ খায় তখন এই নেতা বলতে পারে এই কথা যে আমি ঘুষ খাই না তোরা কি লেগে গাছ কিন্তু আমাদের নেতাদের এই কথা বলার সাহস নাই কারণ ছোট নেতারা জানে বড় নেতারা বেশি খায় আমরা কম খাই কথা না কেন এই জন্য বড় নেতাদের কথা বলার সুযোগ নেই আর বড় নেতা যদি সাইজ হয়ে যায় পৃথিবীর কোন ছোট নেতার গুষ খাবে আল্লাহ বুঝার তৌফিক দান করো কথা খুব বুঝবেন তো এগুলো হইলো কমন জিনিস এটা পয়গম্বরের বৈশিষ্ট্য না বলছি প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পয়গম্বরই চালাইবার জন্য দলিল দিছেন প্রমাণ দিছেন এই দলিলার প্রমাণ যতদিন পয়গম্বরের কাছে থাকবে ততদিন পয়গম্বরের পয়গাম্বুরি চলবে যখন দলিল আর প্রমাণ বন্ধ হয়ে যাবে পয়গম্বরের পয়গাম্বুরি চলা বন্ধ হয়ে যাবে কথা কয় না কেমন যেমন হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পয়গাম্বুরি চলাইবার জন্য দলিল দিয়েছেন লোহারে আগুনে গরম কইরা হাতুড়ে দিয়া পিটন লাগে এইটা হলো কমন জিনিস দাউদ আলহিসাল্লাম আল্লাহ মরজেসা দান করেছেন উনি হাতের মধ্যে লোহা নিলে এটা আপসে আপ মোমের মতো নরম হয়ে যেত এরপর এটা দিয়ে উনি লোহার পোশাক বানাইতেন ওয়া লাল্না লাহুল হাদি আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ লোহাকে হাত নিলে নরম হয়ে যেত আর নরম লোহা দিয়ে আমার দাউদ অস্ত্র বানাইতেন লোহার পোশাক বানাইতেন এটা ব্যবহার করতেন বিক্রি করতেন সংসার চালাইতেন দাউদ আলি সালাম বাদশাহ কি বলেন না আরে কথা কয় না কি বাদশাহী দিয়ে উনি সংসার চালান নাই দাউদ আলি ইসলাম বাদশাহ কিন্তু বাদশাহী দিয়ে সংসার চালান নাই সংসার চালাইছেন নিজের হাতের নেতাগিরি দিয়ে সংসার চালায় কথা কয় না কেন চেয়ারম্যান সাহেবের আর কোন কামে নাই চেয়ারম্যানই দিয়ে সংসার মাফ করবেন আমি বুঝাইবার জন্য বলছি কথা কয় না কেন মেম্বার সাহেবের কোন কাজে নাই মেম্বার দিয়ে সংসার চালায় কিন্তু পয়গম্বর কি বাদশাহ দিয়ে সংসার চালান না বাদশাহ দিয়ে উম্মতের ফিকির করেন আর নিজের পেটের ফিকির করেন নিজের হাতের অর্জন দিয়া এই হলো বেশ কম ওয়ালান্না আলাহুল হাদীদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এটা দাউদ আল ইসলামের মর্যাদা কথা বৈশিষ্ট পৃথিবীর কোন শক্তি হাতের স্পর্শের কারণে তার লোহা মোম হয় না হতো না মগরে দাউদ কে আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়েছেন এখন দাউদ পয়গম্বর দাউদ কি কথা বুঝতেছেন আপনারা কিন্তু এখন আর লোহাও মুম হয় না দাউদের পয়গম্বরিও চলবে কথা কয় না কেন খুব বুঝেন আর সুলাইমান আলাইহিস যে সিংহাসন এটা বাতাসের সাহায্যে চলে তেল ফুয়ে লাগে না সুবহানাল্লাহ গদউহা শাহারু সকালে এক মাসের রাস্তা যেত সকালের কিছু সময়ে এক মাস দূরত্ব চলে যেতগা এই সিংহাসন হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা ও হুয়াশার বিকেল বেলা একই অবস্থা এক মাসের রাস্তার দূরত্ব অল্প টাইমে তেল মোবিল বেwidetilde চলে যেত সুবহানাল্লাহ আল্লাহ হযরত সুলাইমানের এই সিংহাসনের ঘটনার মধ্যে আসে ভিতরে দুঃখের ভিতরে একটু ডুকছে ডুকতেই পারে একটু ডুকছে সামান্য ঢুকছে সিংহাসন আসতে পেরে কাত হয়ে গেছে কাত হওয়ার পরে ধরেন অত সংখ্যা আমার স্মরণ নাই মোটামুটি দুইশের পাঁচশো মানুষ ওইখান থেকে মারা গেছে আল্লাহর ফয়াকম্বর সোলাইমান আল্লাহ সাল্লামের জিন্দিগির প্রথম অভিজ্ঞতা ব্যাগটা নিয়ে দিছে সিংহাসনের বাড়ি সিধা হয়ে যা সিংহাসন সোজা হয়ে যাও সিংহাসন বলে সোলাইমান তুম পাহলে সিধা হয়ে যাও সমান লাগান না কেন তুম পাহলে সিধা হয়ে যাও সোলাইমান তুমি আগে সোজা হয়ে যাও এই মেয়া আপনি কেবল চান দেশ সুজ হয়ে যাক নেতারা শোজ হয়ে যাক আপনি আগে সুজা হয়ে যান দেশ সুজা হয়ে যান কথা কয় না কেন আপনি আগে সুজা হন দেখবেন নেতারা সুজা হয়ে যাবে আমার হুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার আমল তোমার প্রশাসন তুমি আল্লাহর নাফরমানি করবে প্রশাসন তোমার উপরে জোলমান নির্যাতনের স্টেম রোলার চালাবে কথা কয় না তুমি আল্লাহর গোলামি করবা আল্লাহ প্রশাসনের দিলের ভিতরে তোমার জন্য মহাব্বত আর ভালোবাসা দিয়ে দিবে কথা আমি বুঝাইতে পারতেছি না আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করো এটা কোনো ওয়াজও না ওয়াজর জাত ও না খেয়াল রাখবেন শেখ সাদি রহমতুল্লাহ আলী মধ্যে ঘটনা আনছেন শেখ দেখলেন কি একটা লোক বাগের উপরে বসা হাতের মধ্যে জাতি হিসাব করে বানাইছে বেদ আর বাগের পিছনে উনি সামনে পড়ছেন পিছনে হলো lacrir বোঝা কথা কই না কেন কিসের বোঝা শেখ দেই দেইখ্যা ভয় অস্থির ওই বুজুরুগা এসে শেখ সাদী সামনে দাঁড়ায়ছে শেখ সাদি এইটা কিভাবে সম্ভব বাগের উপরে আপনি বসা আবার জাতি সাপকে বানাইছেন বেদ এটা করে আপনি বোঝা ব্যবহার বহন করাইতেছেন ব্যাপারটা কি ওই বুজুর্গ বলছেন এটা আমার কারামতি না আমি মালিকের গোলামি করি মালিক এটাকে বাক্যে আমার তাবে বানিয়ে দিয়েছে তু হামগর দানাজ হুকুমে দাওয়ার মপিচ তু হম গর দে না যে হুকুম মপিচ কে গর ধ্যান নাপি চদ যেহুক মে কে গর দ্যান নাপি চদ যেহুক মে আমি আল্লার নাফরমানি করি সন্তান আমার কথা শুনে না কথা করে না আমি আল্লাহর নাফরমানি করি বিবি আমার কথা শুনে না কথা বলে না আমি আল্লাহর নাফরমানি করি স্বজন আমার কথা শুনে না আমি আল্লাহর নাফরমানি করব না বিবি আমার কথা শুনবে আমি আল্লাহর নাফরমানি করব না সন্তান আমার কথা শুনবে এলাকার মানুষ আমার কথা শুনবে ঠিক না বেটে তু হামগার দানা হুকুম মে দাও আর কে গরদান্না পি চদ যে হুকমে তুহি কে গরদান্না পি চদ যে হুকমে তুহি দেখবেন কোথাও যদি বেশকম হয় বুঝবেন মালিকের সাথে আমার বেশকম আরে কথা বুঝেন রে ঠিক আছে নি নাইলে আমাদের সরকার তো আল্লাহ রহমতে খারাপ না অনেক ভালো ভালো কিন্তু আমাকে মারে মারে হইলেও আমরা আল্লাহর গোলামি করি না কথা কয় না কেন এই জন্য তুই গোলামি শুরু করে দিবে কথা কয় না এখন যদি হেরা কেউ থাকে এরা কেউ বুঝে তো তো আমরা মাইরা ঠিকই করতে আসে না না মাইরা ঠিক করে নেন না এটার লেগে আপনি দরা খাইবেন আরে কথা না কেন মাইরা আপনি ঠিক করে নেন না আপনি এটার লেগে আবার দরা খাইবেন মারতে কইছে এত মারতে কইছে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ করি চালাইবার জন্য মুজিজা দিবেন উল্লিম না মানতে কতই সুলাইমান বলেন আমাকে পাখির কথা বুঝার যোগ্যতা দিবেন কে আল্লাহ কে বলেন না আল্লাহ অন্যরা পাখির কথা বুঝে বুঝে এটা সাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ হুজুর কে সব পয়ের মর্যাদা হুজুরের বৈশিষ্ট্য আল্লাহর বৈশিষ্ট্য সুলাইমানকে পয়াকাম্বরী চালাইবার জন্য আল্লাহ মর্যাদা দান করছে এখন সুলাইমানের মরজেদাও নাই পয়াকাম্বরীও বন্ধ কথা কয় না মুসা আল্লাহিসামকে আল্লাহ কি মর্যাদা দান করছেন কয়েকটা দিছেন তার মধ্যে একটা হলো লাঠি কথা কয় না এটা কি কর না আরে কি কারবার না রে বাবা এগুলো আপনারা পারেন আমি শুধু কেবল একটু সিরিয়াল দিতে আছি সিরিয়াল রাট লাঠি এক লক্ষ চল্লিশ হাজার জাদুর সাপ ওরা সাইরে দিছে ফের আউনের জাদুঘররা মুসা আলি সালাম জানেন না তো সামনে কি ঘটবে এই জন্য একটু পেরেশান মগর আল্লাহ বলছেন টেনশনের দরকার নাই হাতের লাঠিটা দেন সাইরে আল্লাহর নাম লইয়া দিশে সাইরা এক লক্ষ চল্লিশ হাজার জাদুর সাপকে এক টানে পেটের ভিতরে ঢুকাই পালাইছে এখন জাদুঘররা বুঝছে না এটা জাদুঘর না যদি মুসা জাদুঘর হতো তো ওর এই বড় সাপটা আমাকে সাপের কামড়াইতো

একটা লাঠি দিয়া সমুদ্রে বাড়ি মারবে বারোটা রাস্তা হয়ে যাবে এটা যে যা বলেন এটা কি কিন্তু এই লাঠি এখন কাজ করে না যেই কারণে হজরত মুসার পায়াগম্বরি এখন আর চলবে না কথা কয় না কেন কথা বুঝতেছেন আপনারা ইব্রাহিম আলী ইসলামকে আগুনে বলেছি জ্বালাইছি কথা বলে না হ্যাঁ

আল্লাহ বলছে যে তুমি যাই কও দেখা যাক কি হয় আইসা বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম সাহায্যের দরকার নেই আছে বাকি তোমার কাছে না সাথে আর একটা কথা ইন করে দিচ্ছি জোক যোগ সাহায্যের দরকার মগর তোমার কাছে না এবারে খলিল ইব্রাহিম বলছেন তাহলে যার কাছে তার কাছে সাহায্য চাও ইব্রাই ওলাইসলাম উত্তৰ দিছে না আমি চাইবো কেন শুনি দেখেন না আমার কথা বুজতেছেন কি বুজে নেমনে এই না বাপের বেটা একেই মেচলে খলিলাতেছে নাশিনি একেই আল্লাহ মস্তি সোদ কুজেনি একেই মেচলে খলিলা তসে নাশিনি

সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম জিব্রাইলকে বলছেন গেছিলি কাম হইছে কথা কই না কেন গেছিলি তো কাজ হইছে আমরা কেউ আমেরিকার সহযোগিতা নিয়া থাকতে চাই আসতে চাই বুঝেনেন না কথা কথা কই না কেন আমরা কেউ আমেরিকার সহযোগিতা নিয়া ক্ষমতায় থাকতে চাই আসতে চাই কথা কয় না কেউ চীন জাপান জার্মানের সহযোগিতা নিয়া ক্ষমতা আসতে চায় থাকতে চায় ইব্রাহিমী সন্তানরা এমন না অন্য কাহারো সহযোগিতা না কার সহযোগিতা বলেন কার সহযোগিতা এতেই মেচলে খলিলা তেশিনাসিরি গজ বুজেন নি এতেই আল্লাহ সমষ্টি সদকুজিনি سُنَّتَ تَأْدِيبِ حاضر کے گرفتار غلامی سے بتر ہے بے قینی لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الا الله لا اله ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস আগুনে নিক্ষেপ করবে এই পাখি দিয়া আল্লাহ আগুনকে বলছেন কুনই বরদা ওয়া সালামান আলা কথা কয় না কেন ইব্রাহিম আলাইহিসাল্লামের আগুনের ভিতরের তাংসা দেখার জন্য দর্শকদের মধ্যে থেকে দর্শকদের মধ্যে ইব্রাহিমের আব্বাও ছিল ইব্রাহিমের আম্মাও ছিল খুব খেয়াল করেন হ্যাঁ সব্লাহ যখন দেখলেন ইব্রাহিমের আব্বা হযরত ইব্রাহিম আগুনের ভিতরে মজার জিন্দগি মজার সাইদনা ইব্রাহিমের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল তো এভাবে বলতেছি ইব্রাহিম পরবর্তীতে বলছেন আমার জিন্দিগির সবচেয়ে মজাদার সময় ছিল কর না কেন ইব্রাহিমের আব্বা যখন দেখছেন হ্যাঁ আগুনের ভিতরে ইব্রাহিম মজার জিন্দি যাপন করতে আসে ইব্রাহিমের আব্বা গ নেমার রব্বু রব্বু কয়া ইব্রাহিম কয়ে যে ইব্রাহিম তোমার রব দেখি অনেক দামি রব তো কথা কয় না কেন আমরাও তো একজনের পূজা করি ওই আমারে না শুধু ওই যদি আগুনে পালায় হেরও জ্বালাইয়া শেষ করো মানে নমরুদ্রে কথা কয় না কেন আর তুমি যে কার এবাদত করো আর গোলামি কর আগুনে পালাইছে সেই আগুন জ্বালায় না উল্টা তুমি মুসকিয়ে আসো ব্যাপারটা কি নেমার রব্বু রব্বু কে আই ব্রহিম ইব্রাহিমের মা কয় ইব্রাহিম তুই একটু তোর মালিকের কত বাবা দোয়া কর একটু বল আমি তোর একটু ভিতরে গিয়ে তোর লোক একটু কথা কমরে বাবা এটা সোমান কয় না আপনার কি মনে করেন যে আমি রসিকতা করি হ্যাঁ ইব্রাহিম সালাম বলছেন আল্লাহ আমার আম্মা নাকি আমার কাছে আসতে চায় আপনি একটু সুযোগ করে দেন সোভা আল্লাহ ইব্রাহিমের বরগতে এখন ইব্রাহিমের মারেও আগুনে জ্বালায় না সোভার কেন যাইয়া ইব্রাহিমের কপাল টোপাল ইব্রাহিম সালামের মর হইলো নারে খলিল ইব্রাহিম আগুন এটা ওনার পয়াকাম্বরীর দলিলার প্রমাণ এখন আর এটা কাজ করতেছে না এই জন্য ইব্রাহিমের পয়াগম্বরী এখন চলছে না কথা কয় না কেন একই অবস্থা সাইদুনা মুসা আলী ইসা আলি ইসালামের সেই ধারাবাহিকতায় মোহাম্মদুর সাল্লামকে আল্লাহ পয়াগম্বরি চালাইবার জন্য অসংখ্য অগণিত মোজা দলিল প্রমাণ দান করেছেন যেমন কিছু আমুলি দলিলের প্রমাণ এক পেয়ালা দুধ দিয়া অন্তত আশি নব্বই জনে খাইছে সবার লাগান না কেন পাইলে আপনি খাবান তো এরকম আপনি খাবান হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালুর থেকে রেওয়ায়ত আবু হুরায়রা বলেন আমি দুই চার দিনের উপবাস এশান নামাজের পরে মসজিদে নবুবির থেকে বাইরে হয়েছি উদ্দেশ্য হলো কোনো সাহাবির সাথে দেখা হবে আর আমারে রোডে ঘুরতে দেখলে বলবো চলো বাসায় চলো খাইও এখন বাইর হয়েছেন হজরত আহবকর সিদ্দিক দিসি সালাম আপনারা বুঝবেন এটা খুব বেশি শহর না গ্রাম আপনি যখন চা খাইতে বসেন অন্য কোনো মানুষের চা খাওয়ার নিয়ত থাকলে আপনার কাছে গিয়ে কেউ আসসালামু আলাইকুম কেউ বাইয়া ভালো আছেন নি ভাইয়া এরম কথা বলে কি বলে না তা আপনি যখন বলেন চা কুদুর খাইবেন নি কইলে তো ভালো আরে কথা কয় না এরম বলে কি বলে না হজরত আবু হুরায়রা এই কথাটাই বলছেন যে আমি আমি সিদ্দিক আকবরকে দেখে দিছি সালাম লম্বা করে সালাম দিছি আউবকর আমার সালামের উত্তর দিয়া আস্তে করে চলে গেছেন কিছু বলেন নাই এতে আমি বুঝলাম আউবকরের ঘরে খানা নাই আর কথা বুঝতেছেন না কি বুঝেন আপনি মিয়া মদিনার প্রেসিডেন্টের ডাইনের রুজি কথা কয় না মদিনার প্রেসিডেন্টের ডাইনের উজির প্রধান উপদেষ্টা কথার কথা আর আমাগো নেতাগো কি অবস্থা কন ডাবের মানে দিয়ে কুলি করে দেখছো কথা কয় না এরা ডাবের পানি দিয়ে কি করে কর না কুলি করে ডাবের পানি দিয়ে আল্লাহ তো মুখ ধোয় ওই আরেকজনে কইতে আছে বাবুরে কি সালু মাল এগুলা কথা কয় না কেন আমি তো সব কথা বলতে চাইতে আছি না চিন্তা করেন কইতাছে আল্লাহ একবার আবু আল্লাহ তা হোক সিদ্দিকা একবারকে সালাম দিলেন সালামের উত্তর দিলেন দিয়ে চলে গেলেন আবু আবহু রায়রা বুঝছেন আবু বকরের ঘরে খানা নাই অমর বাহির হয়েছেন অমর রাদী আল্লাহু তাল আনহু বের হয়েছেন অমরকে সালাম দিলেন আবু রায়রা অমর সালামের উত্তর দিলেন উত্তর দিয়ে চলে গেলেন কিছু বলেন নাই আবহুরা এরা বলছেন যে মনে হয় অমরের ঘরেও খানা নাই পেয়ার নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বের হয়েছেন আবু এরাকে দেখছেন সালাম দিলেন হুজুর মুসকি মুসকি আসেন বুঝছেন জন্য কথা কথা কয় কয় না না অবস্থা বুঝতে হয় কেন যারা দেশের নেতা এরা দেশের জনগণের মেজাজ বুঝতে হয় কথা কয় না কেন উল্টা ঠেললে সমস্যা আসে আর এরা আমার কথা বুঝে না তো উল্টা ঢেললে কী আছে কর না সমস্যা আছে মানসিকতা বুঝতে হবে আবহ রায়ের আর মানসিকতা বুঝে ফেলছেন পেয়ারা নভী সাল্লাল্লাহ ফর আল্লাহ সাল্লাম আবহর আয়রা বলেন হুজুর আমার হাত ধরলেন মসজিদ নবুইতে নিয়ে আসলেন যে ঘরে আজকে হুজুর থাকবেন এই ঘরে হুজুর আমাকে নিয়ে আসলেন বিবিদেরকে বললেন ও বিবি ঘরে কোনো খানা আসেনি বিবি বলছেন স্বামী এক পেয়ালা দুধ আছে আল্লাহ রসুল এক পেয়ালা দুধ আবহরাইরা বলেন আমি মনে মনে খুশি এক পেয়ালা দুধ দিয়ে তো চলে কয়জনের আরে কথা কয় না কেন একজন তো চলে তো আমি তো মেহমান কয়জন কিন্তু সমস্যা হুজুর আমাকে বললেন আবহরাইরা আমার কমি মাদ্রাসার যে ছাত্রগুলো আছে সবাইরা দাবা দাও কি মাদ্রাসা? কি মাদ্রাসা? আমি বাইঙ্গে কছি না। এটা সরকারি সাহায্যে চলে না। কাওমি মাদ্রাসা। কৌম mazhab se hai mazhab jo nahi qaum মাদা nahi। কৌম mazhab se hai mazhab jo জজবে বাহাম জু নেহি মাহাফিলে আঞ্জুম ভি নেহি জজবে বাহাম জু নেহি মাফিলে আঞ্জুম ভি নেহি একটা জাতীয়তা ঠিক রাখার জন্য মাঝাবের বিকল্প নাই রঙ দিয়ে মানুষ একসাথ থাকে না বংশ দিয়া মানুষ একসাথ থাকে না বাসা দিয়া মানুষ একসাথ থাকে না দেশের গন্ডি দিয়া মানুষ একসাথ থাকে না মানুষ এক একসাথে থাকার একমাত্র বুদ্ধি ধর্ম তথা ইসলাম ইসলাম এই শব্দে সারা দুনিয়ার মুসলমান বাই বাই কথা বুঝে না আমরা চীনও বুঝি না জাপানও বুঝি না জার্মানও বুঝি না সৌদি আরবও বুঝি না ভারতও বুঝি না

আমার মাদ্রাসার ছাত্র ডাক দাও সত্তরে আশি জন হবে আবহরাইরা দাওয়াত সবাই ডাকছেন কিন্তু হাজার আবহরাইরা নিজে বলেন আমার ভিতরে আতঙ্ক এক পেয়ালা দুধ তো আমি খাইতাম এখন তো সবাই দিতে হবে কথা কয় না আপনাকে আমার কথা বুঝতেছে এবার আবহরাইরা আরো বলছেন আমার আরেকটা টেনশন হইলো যেহেতু আমাকে দিয়ে সবাই দাওয়াতের ব্যবস্থা করছে তো আমারে বলবেন তুমি দাও কথা কয় না কেন অনেকে দেখবেন সালা কি করে আগে বসে যায় কিন্তু পরে যদি আবার বাগে না পায় কথা কয় না পরে যদি আবার বাগে না পায় আল্লাহু একবার জবাইকে ডাকা হইল সত্তর জন দুধের পেয়ালা একটা কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন ঘটনা আপনারা জানেন আমি স্মরণ করাই দিতে আসি বসার পরে হুজুর বললেন আবু হুরায়রা বিসমিল্লাহ পড়া ডান দিক থেকে শুরু করো বিসমিল্লাহ পড়া আরে কথা কয় না বিসমিল্লাহ পড়া ডান দিক থেকে শুরু করো আবু হুরায়রা বলেন আমি খাওয়া নিয়ে আরম্ভ করলাম একজন রে খাওয়াই কানা চোখে তাকাই দুজন নাই একজন রে খাওয়াই একটু বাঁকা চোখে তাকাই দেখি কমে না না খাওয়াইতে খাওয়াইতে সবাই শেষ আমি তাকাই কমে না হুজুর আমার দিকে তাকাইয়ে মুসকি মুসকিয়ে আসেন বুঝেন নাই হুজুরের বাপখানি এমন নাবু বু তুমি মনে করছো তুমি বন্টন করতে আস না 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 রসুলের নির্দেশ পালন করতে আস এটা রসুলের আজকের এই বৈঠকে সারা দুনিয়ার সবাই খাইতো দুধের পেয়ালা কমতো না হার কাসকে খান হর আমদ আলা যে হারমর সোদেরা আহার casque khana dar garoz akhre সবার সাথে হুজুরে বলছেন এবারে তুমি খাও কারে 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 খেয়াল করেন আবু রাইরা ওনার সাথে অনুযায়ী পান করছেন হুজুরও কা আরো খাও তো আবু রাইরা আরো পান করছেন হুজুরে বলেন যে আরো খাও এবারে নোয়া হিল্লা কথা কইতে আছে এত কোনজন ওয়া কইলে কথাই কইছেন আবু ওরা বলেন হুজুর খাইতে গাইতে পেট এত টাইট হইছে পেটের মধ্যে উকুন মারন যাইবো কি মারন যাইবো এই কথা আপনারা বুঝেন নাই এই মহিলার জহন মাতার থেকে উকুন আসে উকুন मारे কেমনে নোকার উপরে রাইকে আরক নুক নুক দিয়া চাপ मारे দোনোটা সত্য কথা কয় না কথা কয় না তার মানে ফ্যাট আমার নোকের মতো শক্ত হয়ে গেছে উকুন মারন যাব কথা কয় না বুঝতেছেন কথা এরপরে হুজুর সাল্লাম পান করছেন এবারে বলেন আপনারা আগে কি নেতায় পান করছে না আগে জনসাধারণ কথা কয় না কেন আজ আপনারা কন তো আমাগো নেতা গো অবস্থাটা কি শুনে লন শুনে লন মেয়া শুনে লন মনে কিছু নিয়ে না নেতার নামে যে কাঙ্গালি বোঝ হয় নেতার নামে নেতালে নেতার রুহের মাতফরাতের জন্য যে কাঙ্গালি বোঝ হয় এই কাঙ্গালি বোঝে যে গরু জবা করে এই গরুর গোস্তু গুলা বাইসে বাইসে নেতারা বাঘ করে আগে নিয়ে যায় কথা কয় না কেন চিন্তা করছেন নি আপনারা কয়ের কিরে আমার তা কই আগে দিয়া লাগে কিন্তু পয়গম্বরের সিরত কি পয়গম্বরের সিরত হইল আগে জনগণে খাবে এরপরে থাকলে পয়গম্বরে খাবে ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এরকম হুজুররা আগে কয় কি যে আগে ছাত্ররা খাক থাকলে আমরা খামো কথা কয় না কেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন খুব খেয়াল রাখবেন এটা হইল পয়গম্বরের মুজিজা আমুলি মুজিজা এটা হলো কর্মগত মুজিজা যে দুধের এক পেয়ালা দিয়া সত্তর আশি জনে পান করছে আমার বক্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরের অসংখ্য অগণিত দলিল খেয়াল রাখবেন পিছনের কথা যতদিন দলিল আর প্রমাণ থাকবে ততদিন পয়গম্বরি থাকবে দলিল প্রমাণ থাকবে না পয়গম্বরি চলবে না আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সীমিত সময়ের জন্য পয়গম্বর বানিয়েছেন নু আলিস সাললামকে আল্লাহ সীমিত সময়ের জন্য পায়াকাম্বর বানিয়েছেন মুজা আলিসাল্লাম আইয়েউফ জাকারিয়া সাল্লেমান ওনাদেরকে সীমিত সময়ের জন্য পায়াকম্বর বানিয়েছেন আল্লাহ বলেন সব সময় সীমিত পায়কাম্বর দিয়ে চলবে না সীমিত সময়ের পয়াকম্বর চলবে না এমন একজন পয়াকাম্বর আমার দরকার আমি যতদিন থাকবো ও পয়াকাম্বরের পয়াকাম্বরেও তত দিন চলবে বুঝতেছেন কথা আমি যতদিন থাকবো পয়াকাম্বরের পয়াকাম্বরী ততদিন চলবে এমন একজন পয়াকাম্বর দরকার এই পয়করির জন্য আল্লাহ নির্বাচন করেছেন আপনার পয়কাম্বর আমার পায়াকাম্বর জিগর গোসায় আমিনা মোহাম্মদুর রসুল্লাহ কে ঠিক আছে নি এই পয়ে জন্য আল্লাহ হুজুরকে নির্বাচন করছে নির্বাচন করছেন যে পয় কাম্বৰি তো দলিল লাগে কি লাগে আৰে কথা কয় না কি লাগে যে ইকাৰণ আল্লাহ রুলা আলামিন হুজুৰকে পয় কাম্বৰি চলাইবার জন্য কোৰান ভোজি দেৰ মতো এই দৌলত দান করেছেন সব আল্লাহ কান লাগে ন হুজুৰকে পয়া কাম্বৰি চলাইবার জন্য স্থায়ী একটা মোৰ যে যা অলৌকিক অলৌকিকতা দলিল আৰু প্ৰমাণ কোৰাণ শরীফ হিসেবে দান করেছেন। আল্লাহু আকবর সারা দুনিয়া চেষ্টা করবে মগর কোরানকে আউট করতে পারবে না আল্লাহ বলেন ইন্ন্যা নাহেনু না নিকর অইন্যা আল্লাহু লা হাফিজু কোরান আমি অবতীর্ণ করেছি এটার হেফাজত করবো কে আল্লাহ বলেন আমি গুরু আপনি বলেন যদি কোরআনের হেফাজতের দায়িত্ব মৌলবীদের কাছে দিত যেমনে মৌলবীরা উল্টা পাল্টা শুরু করছে কথা কয় না কেন যেমনে মৌলবীরা উল্টা পাল্টা শুরু করছে মৌলবীদের কাছে কোরআনের হেফাজতের দায়িত্ব দিলে থাকতো নি আরে কথা কয় না কেন থাকতো থাকতো না কোরআন লয়ে যেত ডোনাল্ড ট্রাম্প আরে কথা কয় না ব্লাদিমির পুতিনে কোরআন নিয়ে যেত গা টনি ব্লেয়ারে কোরআন নিয়ে যেত আল্লাহ বলেন মূল ভিতর যেমনে মনে যায় এমনি কর নেতারা যেমনি মনে যায় এমনে কর কথা কয় না কেন ধনীরা যেভাবে মনে যায় এভাবে চল কিন্তু কোরআনকে আমি আল্লাহ হেফাজত করবই করব কথা কয় না কেন এখানে খুব খেয়াল করেন এই জন্য ছোট ছোট বাচ্চারাও এই উম্মতের কোরআনের হাফেজ ছিল ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা কোরআনের হাফেজ ওর সব আনলা কয় না কয় বছরের কিসের হাফেজ চিন্তা করছেন আপনি পাঁচ বছরের বাচ্চা ঠিক কথা বলতে পারে না এর আল্লাহ কোরআন হাফেজ বানায় দেখাইছেন কোরআন আমি কেমনে হেফাজত করি দেখ খলিফা আর রশিদের সময়ের ঘটনা খলিফা হারুন রশিদ বাদশাহ নিজেও আবার হাফেজ ছিলেন খলিফা হারুন রশিদের দরবারে এক পিতা তার পাঁচ বছরের সন্তান কিনে এসে খলিফাতুল মুসলিম আমার ছেলেটা হাফেজ সবাই কর না ঠিক আছে নি এখন খলিফা বলে আমি একটু পরীক্ষা করি করেন খলিফা তো হাফেজ পরীক্ষা করতে সমস্যাটাই ছেলেরা যখন ছেলের বাপে বলছে বাবা ফর ছেলেটা কয় যে আমারে এই মন্ডা কাবাই দিব মন্ডা মো নোয়াখালি বলে মন্ডা ধরেন সুইঙ্গাম কি কর না সুইঙ্গাম দিতে হবে সুইঙ্গাম এখন বাপে বলছে সমস্যা না তোরা সুইঙ্গাম দিব তুই ক এখন ছেলে তেলাওয়া খলিফা পাঁচ জায়গা দিয়ে নাকি প্রশ্ন করছে পাঁচও জায়গার থেকে ছোট বাচ্চা কোরআন শরীফ শুনেতে আছে। এটা বলেন এটা তার দিলের ভিতরে ঢুকে দিছেন কে আচ্ছা আপনার কি মনটা চায় না আপনার ছেলে হাফেজে কোরআন হোক কার কার মনে চায় আতরে দেন তো না না আপনার ছেলে হাফেজে কোরআন হোক আপনার মেয়ে হাফেজ এটা মনে চায় না কথা কয় না কেন কি ভাই আপনার মনে চায় না আপনার ছেলেটা হাফেজে কোরআন হোক আমার আমার তো মনে চায় আলহামদুলিল্লাহ আপনি বুঝবেন ইনশাল আল্লাহ যদি নাকি আপনাকে হাফেজ কোরআন ছেলে দেয় মেয়ে দেয় তো বুঝবেন এটা যে কত দাম আমি আর আপনি তো এখন খুশি কি ছেলে আর মেয়ে গোল্ডেন জিপিএ পাইপ পাইছে মেয়েরা অন্যের কমর মধ্যে এমনি ফেসাইয়া তারপরে এরকম করে কথা কয় না দেখছেন নি আপনারা কি খুশি পাপে আমার মেয়ে ছেলে গোল্ডেন জিপিএ পাইপ পাইছে তোর গোল্ডেন জি ভি ফাইভ কয়দিন চলবো ক তোর গোল্ডেন জি যে ফাইভ যেদিন শেষ ও তখন থেকে আমাদের গোল্ডেন জি ফাইভ মাত্র শুরু হবে ঠিক না বেডিক একটা হাফ এ কোরআন তার বংশের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি কোন বড় লোকের এরকম আছে আপনার কোন দেশের কোন এমপির কোন মন্ত্রী বলা বানাতে সুপারিশ করে আরে ভাই যা সুরি এগুলাই করে জানেন না কথাগুলো কি বাস্তব না বাস্তব সুপারিশ করেছে মাই রেট থেকে বাঁচাইবো এরকম কোনো বুদ্ধি আছে আমাকেও যদি কোনো দুই নম্বরী থাকে হুজুর বলছেন ওয়াসাফা হু ফে আশার আতিমিনা হালিবাই তিহি কুল্ল হুম খা দোওয়া যা পাতলা শুন্ না আল্লাহর হাবিব বলেন হাফেজে কোরান তাকে তো জাল্লা জান্না দিবে নেই পাশাপাশি তার ঘরের যেই দশজনের উপরে গুনাহের কারণে দোজক জাহান্নাম শাস্তি অজীব হয়ে গেছে কি দুযোগে যাওয়া বাধ্যকতা হয়ে গেছে দুযোগের বিকল্প নাই হ্যাঁ হয়তোবা তিরিশ হাজার বছর জাহান নামে জলার উপরে জান্নাতে যাইত পঞ্চাশ হাজার বছর জাহান নামে জলার উপরে জাননাতে যাইত গুনাহের কারণে দুযোগে যাওয়া ওয়াজিব হয়ে গেছে এখন হাফ কুরআন বলবে আল্লাহ অন্যায় করছে গুণা করছে মগর আমার আব্বা আম্মার তো একটা বুঝছিল আল্লাহ যখন দুনিয়ার মানুষ আমাদেরকে মৌলবাদী বলতো কোরআনওয়ালাদেরকে মৌলবাদী বলতো সন্ত্রাসী বলতো আর সচিব হইলে বেতন বেশি এমপি হইলেও চুরির পয়সা বেশি মন্ত্রী হইলে তো কোনো কথায় নাই এই সমস্ত কিছু আব্বা আম্মা খেয়াল না করেও আমাকে সামান্য বেতন আমি পাবো আব্বা আম্মায় জানে এরপরে কোরআন শিক্ষা দিয়েছে দয়া করে আমাদের সুপারিশের বরকত আব্বা মা আমার বিবি স্বামী আত্মীয় সর এরকম 10 জন নানা নানি দাদা দাদি আমাকে যে লজিং রাখছে আবার যে মাদ্রাসায় দান করছে এরকম 10 জনকে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ বলবেন যা দিয়ে দিলা আল্লাহ আ কিতাবে जिंदा হাকিম হিকমতে উলাই আযালস্ত কদিম হরফে হরফে হর ফুরা রয় বনে তब्दीল নে মানাশর্মিndale তবিল নে ইয়া আল্লাহ বেডা এ কি কি ফইরা বাপ দরজ বেডা কি কি ফইরা বাপ দরজ বেডা তুরা যে গুলা ফস এগুলা মানুষের বানানো সাবজেক্ট বিষয় কথা কই না মানুষের লিখা মানুষের বানানো বিষয় বইরা তুই বেটা টাইট লাগাইয়া শিক্ষিত আর বাপ কিন্তু মূল বিরা হাফেছে কোরআনরা মানুষের লিখা সাবজেক্ট পেয়ে মূল বি হয়েছে না আল্লাহর দেওয়া কার কার বলেন না আপনি বুঝে নেন না এই বিষয়টা সাবজেক্টটা ডাইরেক্ট লোহে মাহফুজ থেকে এসেছে আকিতাবে জিন্দা কর আনে হাকিম حکمتے اتو قدیم ہر فیورا رائے بو نئے تب دل نئے مانا شرمندے تابل نئے نسخہ تکوین اسرار حیات بے تز قوت گی ردا

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুরআন কে হেফাজত করবেন আল্লাহ এই এর প্রমাণ হিসেবে এই যদি এই যদি নয় তো ছোট বাচ্চা রে আওয়াজ বানায় দেয় খ্রিস্টানরা অস্থির ইহুদীরা অস্থির এই ছোট ছোট বাচ্চাদের ভিতরে কোরআন ঢুকে রইছে আর ফর ফর করে কেবল বাহির হইতে থাকে সমালনা কর না কেন এই জন্য কে আল্লাহ সহজ করে দিয়েছেন কি করে দিয়েছেন কর না এর পরও সবের দ্বারা সহজ না এই উন্মতর মধ্যে একজনের কথা পাইছি তিন দিনে হাফেজ হয়ে গেছে কয়দিনে আল্লামা তকি ওসমানী সাহুজর ওনার কিতাব তরাশের মধ্যে লিখছেন হেসামে কলবি হেসামে কলবি এ একসাথে আপনাদের কষ্ট হয় না তো একসাথে কয়েকজন বসছে কৌ বড় আলেম হাফেজ এই হেসাম বলেন আমার ব্যাপারও বলছে উনি বড় আলেম হাফেজ না আমার একটু শরম লাগছে হ্যাঁ আমি আলেম হাফ না এনতার রাগ গে উঠে গেছি গে উঠে আল্লাহ নাম লইয়া পড়া আরম্ভ করছে যে হাফেজ হওয়া সারা এবারে আর আসবো না তিন দিনে হাফেজ হয়ে গেছে কয়েকদিনে না উনি আবার নিজের কথা নিজে বলছেন যে আল্লাহ এমন এক কাজ আমার দিয়ে করাইছেন যে এর আগে কারো দ্বারা সম্ভব হয় নাই তিন দিনে হাফেজ আবার এমন ভুল আল্লাহ আমার দিয়ে করাইছেন এটা আর জীবনে কেউ করবো কিনা জানি না জুমান্ন লেগে রেডি হয়েছে রেডি হওয়ার আগে দাড়িগুলার একটু সাইজ করবে এখন মোষ দিয়ে মোষ কেসি দিয়ে কাটবে এইখানে কাটছে এইখানে আপনারা আমার কথা বুঝেন নাই কেসি দিয়ে কাটবে কই কাটছে কথা কয় না কেন তুই তোর কোন বাপের অনুসরণ করছিস তুই তোর কোন বাপের অনুসরণ করে সব এনে রাখছিস মোহাম্মদ মুস্তফাকে এইখানে রাখতে বলছে না ফুরাটা আপনারা কথা কন না কেন মোহাম্মদ মুস্তফা সাল্লাম কি শুধু এই এইখান রাখতে বলছে না ফুরাটা কোন বাফের অনুসরণ করছে খেয়াল রাখবি তুই তোর যেই বাপের অনুসরণ করছস হাসর হবে ওই বাফের সাথে আর যদি ঠিক মতে মোহাম্মদ আরবির মতো রাখস ইনশাল্লাহ হাসর হবে মোহাম্মদ মুস্তফার সাথে তেরে মাহবুবকে আরব সবাহ হাতে লেকে আয়া হো ہے تیرے محبوب کے عرب شباہت لے کے آیا ہوں حقیقت اس کو تو کر دے میں سورت لے کے آیا ہوں نازمت لے کے آیا ہوں نہ شوکت لے کے آیا ہوں نازمت لے کے آیا ہوں نہ شوکت لے کے آیا ہوں

আরে কথা কয় না আমার কথা বুঝেন নাই কিরি তুই আওয়ামী লীগ রে ভালোবাসস নৌকা কই কথা কয়টা কেন কিরে তুই আওয়ামী লীগ রে ভালোবাসস নৌকা কই কিরে তুই বিনফিরে রে ভালোবাসস তুই দানে কই কথা কয় না কিরে তুই এর ভালোবাসস কিরে তুই লাঙ্গল কই কথা কয় না কেন কিরে তুই মোহাম্মদ রে ভালোবাসস তোর দাড়ি কই কথা কয় না কথা কি বুঝে আসছে নে কার কার বুঝে আসছে হাত উঠাই দেখান একটা সহজ কথা তুই কস তুই রসুললে ভালোবাস তো রস দাড়ি করে তুই ফ্যান ষাট ফরস কার রসুল কি ফ্যান শার্ট করছিস আর কথা কই রাখ তুই ফ্যান ষাট ফরস কিনলে তুই রসুল কি ফ্যান শার্ট করছিস তুই তোর মেয়ে আর বউ বেপরদায় চলে গা রসুলের মেয়ে আর বউ কি বেপরদায় চলছে তুই ঘুষ খাস কা রসুল কি ঘুষ খাইছেন তুই সুদ খাস কা রসুল কি সুদ খাইছেন তুই নামাজ পড়স না কেন রসুল কি নামাজ বাদে ছিলেন না না আমি কি কথা বুঝাইতে পারছি মনে কষ্ট যায় নেই মনে কষ্ট নিয়ে না শুধু হক কথাও না হক কথাও না এটা দিলের কথা কথা কয় না কিসের কথা আপনি কথাটা বুঝেন আপনি কথাটা বুঝেন আমি বলি আমি রসুলকে মোহব্বত করি তো তুই রসুলের মহম্মত করলে তো দাড়ি কই তুই রসুলের মহব্বত তুলে প্যান্ট শার্ট পরস্কাস রসুলের মহব্বত তুই টাই পরস্কা কথা কয় না ওই উদাহরণ দিলাম তুই আমলি করলে তুই দানের শীর্ষের গেঞ্জি কাঁদি আটস্কা তুই বিএনপি করলে নৌকাওয়ালা গেঞ্জি গাদ দিয়ে আটস কাজ কথা কয় না কয় কেন তুই রসুলের দল করলে দাঁড়িবিহীন চেয়ার আনিয়ে গুরুস কাজ কথা কয় না আল্লাহ বুঝের তৌফিক দান কর বুঝতেছেন নি সবাই আল্লাহ বুঝের তৌফিক দান কর আল্লাহ বুঝের তৌফিক দান কর ইয়া আল্লাহ হ্যাঁ করবি তিন দিনে হাফেজ হয়ে গেছে দেখছেন আর কাটতে কাটছে হ্যাঁ চিন্তা সব দাড়ি মুঠের মধ্যে চলে আসছে বহুত বড় হলে এখন তো অস্থির হয়ে গেছে কি করবেন আল্লাহ করছেন ঠিক আছে আমি বুঝাইতে চাইছি আল্লাহ কোরআনকে কেমনে হেফাজত করেন দেখেন তিন দিনে হাফেজ হয়ে গেছে একজনে আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফার شاگرد হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 7 দিনে কোরআন এর হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ কয় দিনে কয় দিনে আপনাদের কোনো কষ্ট হয় না হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার একটা নিয়ম ছিল যে ওনার কাছে যারা পড়বে সবে হাফেজই হতে হবে কারণ ওই তো masala বাইরে কোরআনই শিখাবেন ইস্তেমবাদ এই জিতেহাদ শিখাবেন এখন কোরআন শরীফ যদি মুগস্ত না থাকে মাসালা কেমনে বাইর করবে তো এই জন্য হজর ইমাম মোহাম্মদ ওনার কাছে পড়তে আসছে না জিজ্ঞেস করছেন বাবা তুমি হাফেজ নি কয় না হুজুর কয় আমার এইখানে তো হাফেজ স্যার আমি ভর্তি করাই না যাও হাফেজ হয়ে তারপরে আস কেছেন সাত দিন পরে আসছেন আসা আসার পর কয় বেড়াই কিরে তরুণে কইলে আমি হাফেজ হয়ে আসছি তুই অনাই লিখে লিখে কৌজুর আল্লাহ দয়া আমি হাফেজ হয়ে গেছি এখন বুঝছেন কোরআন কে হেফাজত করবেন কে বলেন কে করবেন আল্লাহ করবেন এমনি করে কেন করবেন কারণ কোরআন না থাকলে হুজুরের পয়গম্বরই চলবে না আর আল্লাহ হুজুর কে পয়গম্বর বানাইছেন আল্লাহ তোল কেমন পর্যন্ত হুজুরের আগে হুজুরের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন পয়গম্বর আসবে না এখন পয়গম্বরীর দলিল হলো কুরআন কুরআন যদি না থাকে পয়গম্বরী চলবে না এই জন্য হুজুরের পয়গম্বরীর হেফাজতের জন্য আল্লাহ সরাসরি নিজে কুরআন মাজিদের হেফাজতের ज़िम्मेदारी নিছেন সুবহানাল্লাহ قلنا কেন সুবহানাল্লাহ এই করবেন খেয়াল করবেন এই জন্য

সারা পৃথিবীর চেষ্টা করবে ওর আরেক প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারবে না ইনশাহ বুঝবেন ইউ রিদুন আলি ও পুতি ওর আল্লাহ হিবিআ ফুয়াহিন ওল্লাহু মুতিম নুরি ওয়াল্লা হু ক্যারি হেল কা ফ ইউ রো হুয়েল্লাদি বিল হুদা ওয়াদি নিলে খাক কেলি উজি হেরা হু ও ওয়াই লাউ ক্যারি হেল মশ্রী অসম্ভব এটা অসম্ভব অনেকে মনে মনে কয় দিমোনা মাদ্রাসায় দিস না বন্ধ হবে না কথা কয় না কেন আমি একটা কথা ইঙ্গিত দিছি কিনছি আপনি খেল করছেন কিনা আমার জানা নাই কয় যে আমরা না দিলে তো বন্ধ হয়ে যাব শৈননির হোলা তুই না দিলে মাদ্রাসা বন্ধ হবে তুই বন্ধ হয়ে যাবি মাদ্রাসা বন্ধ হবে না আরে তুই বন্ধ হয়ে যাবি মাদ্রাসা বন্ধ হবে আমরা দিব না বন্ধ করে দিব আল্লাহর জন্য জন্য প্রতিষ্ঠানের দিব খরচ করব কে কে দেখান দিলে আপনার লাভ দিলে কি দিলে আপনার লাভ দিলে আমার লাভ আপনার লাভ কোরআনকে আল্লাহ হেফাজত করবেন খুজুরের পয়াগম্বরীর হেফাজতের স্বার্থে শেষ মুক্তাসার বয়ান কোরআন ওয়ালা মানুষগুলো বড় দামি হয় কি হয় জানেন আপনারা কোরআন ওয়ালা মানুষের কথা আগুনে শুনে বাতাসে শুনে পানি শুনে মাটি শুনে শুনছে না আরে কথা কয় না হজর অমরে সাইরোটা ঘটনা অমরের কার সাইরোটা ঘটনা অমরের আগুনে শুনছে ওমরের কথা মাটি শুনছে বাতাসে শুনছে পানি শুনছে খোঁজ করার দরকার কি যেহেতু এক পাইতে আমাকে তো আগুন নিবে বেল লেগে ফায়ার সার্ভিসের ব্যবস্থা দরকার কিসের অমর খলিফাতুল মদিনায় মনে হেগছে একদিক থেকে আগুন আসতে আগুন লেগছে আর কি মানুষে এসে কয় খলিফাতুল মুসলিম আগুন লাগছে আগুন নিবেন আগুন নিবেন খলিফাতুল মুসলিম খলিফা এটা কয় না হই আমি কি আমার দায়িত্ব নাকি আগুন নিবেন না না আমরা ফাঁকে ফাঁকে বলি যে তো ঘরে ঘরে গিয়া পাহড়াতাড়ি করা মানুষের যেন নিহত না হয় এটা কি আমার দায়িত্ব নেই আর তোর দায়িত্ব তুই কির লেগে বাদশা হইস কথা কয় না কেন তুই কেন প্রশাসনের প্রধান হইস দায়িত্ব তোর

কারে পিডা আল্লাহ একবার কিতাবের মধ্যে এসেছে পিডা খাইয়া আগুন যেইখান থেকে আসছে সেখানে চলে গেছে ফায়ার সার্ভিস লাগছে নি আপনার কি মনে করেন যে কি আমি নাটক করতে আছি নাকি ভূমিকম্প আসছে ভূমিকম্প কি আসছে কন্যা ভূমিকম্প আসছে হজরত

কোরানওয়ালা মানুষগুলা এরকম হয় কোরানওয়ালা মানুষগুলার গেরা নিবেল লেগে বাগে শরীর সঙ্গে কি সঙ্গে ঘটনা আপনারা জানেন না অনেকে জানেন অনেকে জানেন না জঙ্গলের মধ্যে একা পড়ে গেছেন হজরত সফিনা হজুলসাল্সাল্লামের খাদেম গোলাম দলের থেকে দলের দলের থেকে পৃথক হয়ে গেছে এখন বাগে মানুষ একটা দেখে মনে মনে খুশি খাইব কথা কয় না ঠিক আছে না কথাটা বাগের লেজ রায়া খাইবল লাগা হযরত সবিনে বলেন বেডা লেজ লারা পরিছৈ জানলে বুঝবি আরে কথা কয় না কেন পরিছৈ দিলে বুঝবি মালটা কি বুঝবি বাঘ দূরে পজিশন নিছে হজরত সফিনার উপরে আক্রমণ করবে হজরত সফি বললেন থাম পজিশন নিছ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বাগে অস্বাভাবিক অবস্থার থেকে স্বাভাবিক হয়ে গেছে বাগে এবারে লেসো আস্তে আস্তে সফিনার কাছে আসে আয়েশা সফিনার শরীর সফাজরতে সফিনার শরীরের গ্রাম নে এই যে বললো মোহাম্মদুর রসুল সাল্লামের সাগরিদার সাহাবি কোরআনের ছাত্র একটু শরীরের মধ্যে গ্রান পাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখি বাকে সঙ্গে সঙ্গার পরে বুঝতে আর বাকি নাই তার শরীরের থেকে কোরআনের গ্রান বাইর বুঝবেন নূরে দিল্লা না নাম صدر او قاضی مبارک چغمنی عمر در حسی لہ دو کنی چند خانی حکمت یونانیا حکمت قرآنیا راہ ہم بےخار ستے ہی حیس بجو از طبیبو صحت ای ہیس بجو ید از حبیب او oh, بھائی এ কোরানের মূল শক্তিটা আল্লাহ তো দিলে দেখবেন ময়দানে মাহাসরে। কথা কয় না কেন এ আমরা দিটা ভিতরে ঢুকাই না ভিতরে ঢুকাই এখনো এই যে দুই নম্বর এই পৃথিবীতে চোদ্দশো বৎসর পরেও আল্লাহ যাদেরকে কোরআন দান করছেন দেখবেন এরা এখনো আল্লাহর দয়া এই যে কামান বুলেট এই সমস্ত কিছু ভয়কে ত্যাগ করে দিনের সরি সরি কথাগুলা আল্লাহ এদের কি দিয়ে বলান ঠিক না বেটে যারা সুসংগঠিত রাজনৈতিক দল তারা এই কথাগুলা বলতে পারে না কোরআন ওয়ালারা বলতে কেন পারে এটা একটা ফাওয়ার এটা একটা কি এরা যখন কথা বলে তখন গোয়েন্দারা কয় কি রে এটা কোনো জঙ্গিনী গো জঙ্গি না এটার পিঠে কোরআন ঢুকছে কথা কয় না কি ঢুকছে কন না এই জন্য বেইমানরা অন্য কাহাকেও ভয় করে না ভয় করে কোরআন ওয়ালাদেরকে এ কেমনি বুঝাইলে জানি বুঝবেন আপনারা বুঝতেছেন না বাঘে শুঙ্গে টুঙ্গিয়া মোটামুটি শিও রয়েছে না এটা থেকে কোরানের গেরান পাওয়া যায় হিরোইনের গন্ধ না কি শের গरान গুষের গন্ধ না সুদের গন্ধ না মিথ্যা কথার গন্ধ না গীবত শেখায়দের গন্ধ না কুরআনের গरान সুবহানাল্লাহ সুবহান কি কুরআন মানুষগুলো এমন হয় কুরআন ওয়ালা মানুষগুলো বড় নরম হয় কি হয় নরম কি হয় নরম 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 মানে বন্ধুদের সাথে নরম কিন্তু কাফের আর বেঈমান সামনে আসলে নরম না শক্ত এমনি নরম এমনি নরম কিচ্ছু না ভালো আছেন ভালো আছে আরে জনে আপনি ইসলামের বিরুদ্ধে কিছু কইবেন দশ সালারে কথা থাকে না এই গরম হয়ে গেল আপনি দেখেন আপনি দেখিয়ে ওলা মানুষগুলো পড়া নরম তো আমরা যা মনে চায় তা করেন আল্লাহর হস্তে কোরআনের প্রতিষ্ঠান নিয়ে গণ্ডগোল করেন না আমরা সহ্য করতে পারি না ও হালকায় আর আত বারি সমকি তরে হে নরম ও হালকায় আর আত বারি সমকি তরে হে নরম রজমে হক বাতিল হত পোলা দহ মোমেন জচতে নহি কঞ্জস কো হামা মুসকি নজর মে

আমারে আপনি কার কাছে পাঠাইলেন হে আমার সাথে একটু খুশ গল্প করব। উল্টা আমারে ক ক কতদুর কোরআন শোনাই দাও দাও সবার না কথা বলে না মানে এক বুজুর্গের কথা ইকবাল তার কবিতার মধ্যে এভাবে বয়ানসে যে বেহেশতীর হুর আসছে বুজুর্গলে দেখা করে পেল্লে একটু খুশ গল্প করব চা কফি টফি খাবাবে একটু হার তার গলার মধ্যে দিয়ে দিব আরে খাল্লি বেল্লি বাদ দেয় কোরআন শুনে সবার লে না কেন

আমি এটার যোগ্য না দয়া করে কে দিস বলেন কে দিচ্ছেন এটা আমি এই যোগ্য না এটাকে আল্লাহ আমাকে দিসে না আমি যোগ্য আমার পরিবারের যোগ্য আর কেউ যোগ্য না কথা এগুলা না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান কর আল্লাহ আমাদেরকে কোরআন মুজিদের হেফাজতে সহযোগিতা করার তৌফিক দান করু আলহামদুলিল্লাহ পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র